25 দিনের বাচ্চা খুন হওয়া সেই মায়ের মাহির রয়েছে চারটি হাজবেন্ড, একটি নয়, দুটি নয়, তিনটি নয়, চারটি হাজবেন্ড রয়েছে, এমন খবর যখন নিউজ ফিডে অনবরত প্রকাশিত হচ্ছে, ভাইরাল হচ্ছে, মানুষের মুখে মুখে চর্চা হচ্ছে, তখন মাহি সেই মুখ খুললেন সেই তথাকথিত চারজন হাজবেন্ডকে নিয়ে এবং ছবিগুলোকে নিয়ে। মাহি বলেন যে তার এক্স হাজবেন্ডের সাথে তার কথা হচ্ছে, তার এক্স হাজবেন্ড তাকে আজকেও ফোন দিয়ে বলেছে যে যারা কিনা তোমার বাচ্চাকে মেরেছে এবং যার তার শাস্তি হোক, তার শাস্তি দাবি করছি, এবং যারা তোমার ক্ষতি চায় তাদের বিরুদ্ধে লিগাল অ্যাকশন নিব, প্লাস যারা হচ্ছে তোমার পরপর চারটা হাজবেন্ড বা তোমার আর আমার ছবি দিয়ে বা এক্স হাজবেন্ড এবং মাহির ছবি দিয়ে যারা নিউজ করতেছে তাদের বিরুদ্ধে সাইবার বুলিং বা ডিজিটাল নিরাপত্তা আইনে হচ্ছে তারা মামলা করবে আর কি, বুঝালো। এবং মর্জিনার যারা চামচা, মর্জিনার হয়ে যারা কথা বলতেছে তাদের নিয়েও কিন্তু সে মামলা করবে, এরকম কথা বলেছে মাহি। মাহির এক্স হাজবেন্ডও মামলা করবে, মাহিও মামলা করবে, মাহির পরিবারের লোকেরাও কিন্তু মামলা করবে। তো এখন কথা হচ্ছে যে মাহির কথা অনুযায়ী মাহির এক্স হাজবেন্ড কিন্তু তার উপর জিন পাঠিয়েছিল তার ক্ষতি করার জন্য, কথাগুলো খেয়াল করবেন। মাহির এক্স হাজবেন্ড মাহির উপর জিন পাঠিয়েছিল তার ক্ষতি করার জন্য, তার সংসার নষ্ট করার জন্য, বা মাহির কথা অনুযায়ী তার এক্স হাজবেন্ড কিন্তু কাজের মেয়ে মর্জিনাকে পরিকল্পনা করে তার বাড়িতে পাঠিয়েছিল, আমরা কিন্তু এগুলোই জানি। তো এখন কথা হচ্ছে যে এক্স হাজবেন্ড তার উপর বিয়ের পর থেকে জিন পাঠিয়ে তার ক্ষতি করছে, তার বাচ্চাকে মেরে ফেলেছে মর্জিনার মাধ্যমে তার কথা অনুযায়ী, তাহলে সেই এক্স হাজবেন্ডের সাথে তার এখনো যোগাযোগ আছে, বা এক্স হাজবেন্ড তার এখনো এতটা ভালো চায়? ভালো চাই দেখেই কি হচ্ছে ওই মামলা করবে, তার সাথে অনবরত ফোনে কথা হয়, আর মাহির প্রেজেন্ট হাজবেন্ড সেটা কিভাবে অ্যালাউ করে তাদের? এগুলো কেমন হাজবেন্ড আসলে আমার জানার মানে আমার মাথায় আসে না, কেমন হাজবেন্ড এগুলো তাদের? প্রেজেন্ট হাজবেন্ডকে সামনে রেখে লাইভের মধ্যে বলতেছে আমি যে পরিমাণ টাকা ইনকাম করি আমার প্রেজেন্ট হাজবেন্ড তার চার ভাগের এক ভাগ ইনকাম করে না, বরং প্রেজেন্ট হাজবেন্ড আমার টাকায় খায়, এগুলো কি ধরনের কথাবার্তা? বরং প্রেজেন্ট হাজবেন্ড তখন চুপ করে থাকে, চুপসে থাকে, একদম মাগি মানুষ, মানে মেয়ে মানুষ আছে না তাদের মতো চুপ করে থাকে, ওই রকম চুপ করে থাকে। এখন কথা হচ্ছে মাহির প্রেজেন্ট হাজবেন্ডকে বা কিরকম সে কিভাবে অ্যালাউ করে তার তার এক্স হাজবেন্ডকে, তার এক্স হাজবেন্ডই বা কিভাবে মাহির সাথে এখন মিলে গেল, কিভাবে মাহির সাথে মিলে গেল তার এক্স হাজবেন্ড, যে মাহিকে ফোন করে বলতেছে যে চিন্তা করো না বাচ্চার জন্য, চিন্তা করো না, বা আমি তাদের নামে মামলা করবো, তোমার আমার নিয়ে যারা প্রকাশিত করতেছে নিউজ, বা তোমার আরও তথাকথিত ফ্রেন্ড সার্কেল নিয়ে যারা তোমাকে হাজবেন্ড বানিয়ে ফেলেছে তাদের নিয়ে মামলা করবে, এত এত মিল হয়ে গেল কিছুদিনের মধ্যে? একটু বা চিন্তা করেন তো যে এক্স হাজবেন্ড বিয়ের পর থেকে তার ক্ষতি করতে চাচ্ছে, সেই এক্স হাজবেন্ডের সাথে এখন মিল হয়ে গেল। এখানে একটু ভাবার বিষয় আছে যে বিষয়গুলো আসলে কি, আসলে আমরা তো ধরতে পারতেছি না, আসলে এর মধ্যে সোর্সের মধ্যেও ভূত থাকতে পারে। সবাই ভালো থাকবেন, নিজের মতামত জানাবেন। আর এই যে কি বলবো, যে মেনা মুখা, মেয়ে মুখা, মাগি মুখাও যেটাকে বললাম, মাই প্রেজেন্ট হাজবেন্ডকে, তার সম্পর্কেও কিছু বলে যাবেন। আসসালামু আলাইকুম।